এবারে দেখবেন জেলা সংবাদ। ময়মনসিংহ ভালুকায় সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে হবিরবাড়ি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাইনউদ্দিন। এ সময় ম্যাজিস্ট্রেট বলেন, ভালুকাবাসীকে মাস্ক পরিধান করতে অনুরোধ জানায় এবং নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, নাজির দেলোয়ার হোসেন, ভালুকা মডেল থানার এএসআই শাহ আলম সহ পুলিশ সদস্যরা। ফরিদপুরের সালথাই উপজেলা পরিষদ কার্যালয় সহ সালথা থানা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বর্বরোচিত হামলার ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, বুধবার সকালে তাদের আটক করা হয়। উপপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আরও 3 থেকে 4 হাজার মানুষকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত সোমবার রাতে গুজব ছড়িয়ে সালথা উপজেলার বিভিন্ন সরকারি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে উত্তেজিত জনতা। এ সময় তারা ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি পুড়িয়ে দেয়। এই ঘটনায় 88 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শনির হাওরে বোরো ধান কাটা উৎসব শুরু হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি হাবিবুর রেজার টুনু জানান, বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ধান কাটা উৎসবে আরও অংশগ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শাহিদুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ সহ অনেকে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য ঘোষিত বাংলাদেশ কৃষক লীগের উপজেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। স্টাফ রিপোর্টার আবু নাইম শাহ জানান, বুধবার সকালে কোটালীপাড়া দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক লীগের কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক অরুণ চন্দ্র মল্লিক। এ সময় তিনি অভিযোগ করেন, চলতি মাসের 4 তারিখ গভীর রাতে কৃষক লীগের যে কমিটি করা হয় সেই কমিটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে হত্যা চেষ্টার মূল আসামি মুফতি আব্দুল হান্নানের আপন খালাতো ভাই মুন্সী মাহফুজ হাসনাত কামরুলকে সভাপতি এবং তার বড় ভাই বিএনপি নেতা মুন্সী শরাফত সহ জামাত বিএনপিকে নিয়ে কৃষক লীগের কমিটি করা হয়েছে। তাই ওই কমিটি অবিলম্বে বাতিল করার আহ্বান জানান তিনি। আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় 35 জনকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার রাতে জেলার বন্দর থানায় মামলাটি দায়ের করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক বাবুলাল বৈদ্য। মামলার বাদী জানান, বেপরোয়া গতিতে পণ্যবাহী জাহাজটি যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় 35 জনের প্রাণহানি ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে মামলায় আসামি হিসেবে কারোর নাম উল্লেখ করা হয়নি। ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স 1976 এ 70 ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেছেন। আশা করছি খুব শিগগিরই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে।
সাভারের বনগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সভাপতি আনোয়ার হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। বুধবার সকালে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার জানায়, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের দুর্নীতির অভিযোগ তুলে ধরে 4 এপ্রিল সিএনএন বাংলা টিভিতে সাক্ষাৎকার দেন আনোয়ার হাওলাদার। এই সংবাদ প্রচার হওয়ার পর ইউপি চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন রাতেই সাভার থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস, জুলুমবাজ, দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিচারের দাবি জানান তারা। পাশার দিকে ধরে নিয়ে যে মাইটটা মারছে, সাইফুল চেয়ারম্যান নিজে অনুমতি দিছে মারার জন্য, শত শত লোক এখানে ছিল, যে মাইটটা দিছে সেটা ভাষায় বলা যায় না। সত্য কথা বলছে সে, যে সাইফুল চেয়ারম্যান কোনো কাজ করে নাই এলাকার ভিতরে। এই কথা বলার কারণে সাইফুল চেয়ারম্যান অনুমতি দিছে, আর সৈন্য গুন্ডামন্ডারা আমার বাইরে মারছে। এই সত্য কথা যদি বলে, যদি মার খায় তাহলে তো সাধারণ জনগণ কই যাব, এটা কী অপরাধ? সত্য কথা সবাই বলতে পারে। কারণ আমি যদি খারাপ, আমি যদি খারাপ থাকি তাহলে আমি যদি আমার বিরুদ্ধে অবশ্যই খারাপ কথা মানুষকে বলবো, আর আমি যদি ভালো থাকি তাহলে আমার বিরুদ্ধে অবশ্যই মানুষ ভালো কথা বলবো। কিন্তু তাই বলে যে আমি মারধর করুন মানুষে নিয়ে, তো মেরে হেলার কথা মেরে হেলা তো ঠিক আছে, পরে কয়ে দাওয়ান আমি তোরা হাত কেটে দিই। পরে যদি বলছে আমার বাইরে যে তুই যদি বলো যে সাইফুল চেয়ারম্যান সত্য কাজ করছে তাইলে তোর কিছু কম না, পরে আমার বাইরে লিখিত দিয়ে আমাদের সুইটাইছে, তার পায়ে আঘাত করছে, মাথায় এখানে আঘাত করছে, এখানে আঘাত করছে, পিঠে আঘাত করছে, আর নিচে যে গোপনাঙ্গ এখানে আঘাত করছে।